আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে এইচএসির ইংলিশ ফর টুডে এর থেকে একটি গুরুত্বপূর্ণ প্যাসেজ সিলেক্ট করেছি আশা করি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের বড় বড় সেন্টেন্সেস এবং যে কোনো ইংরেজি প্যাসেজ আপনারা অনুবাদ করতে পারবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করি যেহেতু প্যাসেজটি একটু সময় সাপেক্ষ আপনারা ধৈর্য ধারণ করে দেখতে থাকুন টুডেস টপিক ইস নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার থিয়েট ফাইটার টু প্রেসিডেন্ট ইউনিস টাইটেল পিপল অর ইনস্টিটিউশন মেকিং হিস্ট্রি মানুষ এবং প্রতিষ্ঠানই ইতিহাস তৈরি করে লেসন অনে আপনি একটু দেখে থাকবেন যে এখানে একটি সবিদাও আছে এই ছবির লোকের নাম হচ্ছে নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার ফ্রম থেকে অ্যাপার্থেট ফাইটার বর্ণবৈষম্য যোদ্ধা থেকে টু প্রেসিডেন্ট রাষ্ট্রপতি হওয়ার যে গল্প সেই গল্পটি আজকে আমরা পড়ব বা জানবো তার সম্পর্কে সোডিয়ার ভিওয়ার্স আমি এই প্যাসেজটির বড় বড় সেন্টেন্সগুলো সেন্টেন্সেসগুলো একবার পড়বো পড়ার পরে সেটাকে ভেঙে ভেঙে কিভাবে অর্থ করতে হয় সেটা আপনাকে শিখিয়ে দিব ধৈর্য ধারণ করে দেখতে থাকুন পার্ট টুতে বলা আছে যে রিড দ্য টেক্সট অর্থাৎ অনুচ্ছেদটি পরও রয়টার্স কথাটি অর্থ হচ্ছে এখানে রয়টার্স ব্যবহার করা হয়েছে কারণ হচ্ছে যে এটি একটি প্রতিবেদন এজন্য এটি একটি নিউজ পেপারে প্রকাশিত হয়েছিল পাবলিশড হয়েছিল সেই নিউজ পেপারের নাম হচ্ছে রয়টার্স ডেটটি হয়েছে ফিফটিন ডিসেম্বর টোয়েন্টি থার্টিন অর্থাৎ পনেরো ডিসেম্বর দু সালে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে নিচে লেখা আছে জোহান্সবার্গ রয়টার্স অবস্থান ছিল জোহান্সবার্গ অর্থাৎ দ্য সিটি অফ গোল্ড জোহান্সবার্গের আদার নেমস দ্য সিটি অফ গোল্ড ইট ইস দ্য লার্জেস্ট সিটি অফ দ্য সাউথ আফ্রিকা সো চলুন শুরু করি নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য সাইকেলস অফ অ্যাপার্থিয়েট টু এ মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন হু ক্যান টু ইম্বোজি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এটি একটি বড়ো সেন্টেন্স এই সেন্টেন্সটির অর্থ বুঝতে হলে আমাদের ভেঙে ভেঙে অর্থ করতে হবে ন্যালসোল ম্যান্ডেলা গাইডেড ন্যালসোল ম্যান্ডেলা পরিচালিত করেছিলেন গাইডের অর্থ পরিচালনা করা সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকাকে পরিচালনা করেছিলেন ফ্রম দ্য স্যাকস অফ অ্যাপার্থিয়েট এখানে সাইকেল সাথে হচ্ছে শৃঙ্খলা বা বেরি বা বাধা বলতে পারি অ্যাপার থিয়েট বর্ণ বৈষম্য অর্থাৎ সাউথ আফ্রিকাকে বর্ণ বৈষম্যর বেরি থেকে পরিচালিত করেছিলেন টু এ মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি মাল্টি রেশিয়াল ডেমোক্রেসি অর্থাৎ বহুজাতীয় গণতন্ত্রের দিকে পরিচালিত করা হয়েছিল বা করেছিলেন নেলসন ম্যান্ডেলা এই কাজটি করেছিলেন মাল্টি রেশিয়াল অর্থ হচ্ছে বহুজাতীয় আর ডেমোক্রেসি অর্থ হচ্ছে গণতন্ত্র আশা করি বুঝতে পারছেন অ্যাজ অ্যান আইকন অফ পিচ শান্তির অ্যান্ড রিকনসিলিয়েশন মুক্তি হু ক্যাম টু ইম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড শান্তি এবং মুক্তির জন্য তিনি সারা বিশ্বে ফর জাস্টিস ন্যায় বিচারের সংগ্রাম করে মূর্ত প্রতীক হিসেবে চিহ্নিত হয়েছিলেন বা মূর্ত প্রতীক হয়েছিলেন দেন ইমপ্রাইজেন্ট ফর নেয়াল থ্রি ডিকেটস ইমপ্রাইজেন্ট ইমপ্রাইজেন্ট অর্থ হচ্ছে কারাবন্দি বা কারারুদ্ধ ফর নেয়াল থ্রি ডিকেটস তিন দশক ধরে প্রায় তিন দশক ধরে তিনি কারারুদ্ধ ছিলেন ফর হিস ফাইট তার যুদ্ধের জন্য অ্যাগেনস্ট হোয়াইট মেনোরিটি হোয়াইট অর্থাৎ সাদা অর্থাৎ বিরুদ্ধে মেনোরিটি অর্থাৎ সংখ্যালঘু রুল শাসন অর্থাৎ শ্বেতাঙ্গ সংখ্যালঘু শ্বেতাঙ্গদের শাসনের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন প্রায় তিন দশক ধরে তাকে এজন্য তাকে তিন দশক ধরে কারারুদ্ধ বা বন্দি করে রাখা হয়েছিল কাকে নেলসন ম্যান্ডেলাকে ম্যান্ডেলার নেভার লস্ট হিজ রিসলভ টু ফাইট হিজ টু ফাইট ফর পিপলস ম্যান্ডেলার নেভার লস্ট কখনও হারায়নি টু ফাইট মানে যুদ্ধ থেকে তিনি কখনো পিস হননি ফর হিজ পিপলস ইম্যান্সিপেশনস অর্থাৎ ইম্যান্সিপেশন অথচ মুক্তি মুক্তি জনগণের মুক্তির জন্য সে যুদ্ধ করেছিলেন সেই যুদ্ধ থেকে তিনি কখনো পিসপা হননি বা তার যে উৎসাহ উদ্দীপনা তো কখনও নষ্ট হয়ে যায়নি হিউ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার থিয়েট ওয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার অর্থাৎ এখানে বলা হয়েছিল যে ওয়াজ ডিটারমাইন্ড তিনি ধ্রুত প্রকল্প বা স্থির ছিলেন টু ব্রিং ডাউন কোমাতে অ্যাপার্থিয়েট বর্ণ বৈষম্য ওয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার তিনি এটা কোমাতে একটি গৃহযুদ্ধকেও অ্যাভয়েড এড়িয়ে চলেছেন এটি বলতে বর্ণবৈষম্যকে কমাত তিনি সিভিলারকে এড়িয়ে গেছেন গৃহযুদ্ধ করেননি হিসপ্রেস্টিস অ্যান্ড চা কারিশমা তার যে মর্যাদা অ্যান্ড কারিশমা তার যে মহিমা কারিশ্মা অর্থ হচ্ছে আধ্যাত্মিক শক্তি হেলথ হিম তাকে সাহায্য করেছিল উইন দ্য সাপোর্ট অর্থাৎ সমর্থন যোগাতে অব দ্য বিশ্বের সমর্থন যোগাতে তাকে তার মর্যাদা এবং তার যে আধ্যাত্মিক শক্তি এটা সমর্থন আশা করি বুঝতে পেরেছো আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইনটেনসলি অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন আই হেট আমি ঘৃণা করি রেস বর্ণ বৈষম্য বর্ণ রেস ডিসক্রামিনেশন বৈষম্য আই হেট রেস ডিসক্রামিনেশন আমি বর্ণ বৈষম্যকে ঘৃণা করি মোস্ট অত্যাধিক ইনটেন্সলি তীব্রভাবে অ্যান্ড ইটস অল ইটস ম্যানিফেস্টেশন অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশন এখানে ইটস বলতে এই যে যে বর্ণ বৈষম্যটা আছে এর সকল দিকগুলোকে আমি ঘৃণা করি ম্যানিফেস্টেশন অর্থ হচ্ছে যে দিকগুলো আই হ্যাভ ফোর্ড আমি যুদ্ধ করেছি ইট অল ডিউরিং মাই লাইফ আমার সারা জীবন ধরে বা সারা জীবন ধরে যে যুদ্ধ করেছি সেটা হচ্ছে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গদের বিরুদ্ধে আই উইল ফাইট আমি যুদ্ধ করবো ইট নাও এখনও আমি যুদ্ধ করবো অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য ইন্ট অফ মাই ডেজ অর্থাৎ আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি যুদ্ধ করে যাবো ম্যান্ডেলা সেট ম্যান্ডেলা বলেছিল ইন হিস অ্যাকসেপ্টেন্স স্পেস অফ বিকামিং ওয়ান বিকামিং সাউথ আফ্রিকার ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন নাইনটিন নাইনটি ফোর উনিশশো চুরানব্বই সালে তিনি ব্ল্যাক প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনকালে তাকে যে স্পিচ দেওয়া হয়েছিল বা বক্তব্য দেওয়া হয়েছিল সেই বক্তব্যে তিনি এই কথাগুলো বলেছেন দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য উন্স হ্যাসকাম দ্য টাইম সময় ফর হিলিং আরোগ্য লাভের সময় অফ দ্য উন্স মানে ক্ষত আরোগ্যের লাভের সময় এসেছে হ্যাসকাম এসেছে দ্য মোমেন্ট টু ব্রিজ এখানে ব্রিজ অর্থ হচ্ছে সম্পর্ক স্থাপন করা দ্য ক্যাজাম ক্যাজাম অর্থ হচ্ছে খাদ বা গহ্বর দ্যাট ডিভাইডেড আজ আমাদের পার্থক্য করেছে হ্যাসকাম মানে এসেছে অর্থাৎ সম যে গহ্বর আমাদের পার্থক্য করেছে সেটা পূরণের সময় এসেছে উই হ্যাভ অ্যাসিভট উই হ্যাভ অ্যাসিভট আমরা অর্জন করেছি আওয়ার পলিটিক্যাল ইম্যান্সিপেশন ইম্যান্সিপেশন অর্থ হচ্ছে মুক্তি তো উই হ্যাভ অ্যাসিভ আমরা অর্জন করেছি আওয়ার পলিটিক্যাল ইম্যান্সিপেশন আমাদের রাজনৈতিক মুক্তি আমরা অর্জন করেছি অ্যাট লাস্ট অবশেষে ইন নাইনটিন নাইনটি থ্রি উনিশশো তিরানব্বই সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড ম্যান্ডেলাকেই পুরস্কৃত করা হয়েছিল নোবেল প্রাইজ নোবেল প্রাইজ অ্যান্ড অর্নার এই সম্মানটি হি শেয়ার সে শেয়ার ভাগাভাগি করেছিল উইথ এফ ডি ডি ক্লার্ক অর্থাৎ এফ ডি ক্লার্কের সাথে সে এই সম্মানটি ভাগাভাগি করেছিল দ্য হোয়াইট অর্থাৎ এফ ডাব্লিউডি ক্লার্ক কে ছিল দ্য হোয়াইট আফ্রিকান লিডার তিনি ছিলেন একজন আফ্রিকান নেতা শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা হু হ্যাড ফ্রিড হিম যিনি তাকে মুক্ত করেছিলেন ফ্রম প্রাইজোন জেল থেকে বা কারারদ্ধ থেকে থ্রি ইয়ার্স এয়ারলিয়ার তিন বছর আগে অ্যান্ড নিগোসিয়েট দ্য ইন্ড অফ অ্যাপার্থিয়েট বর্ণবৈষম্যকে সমাধান করতে তিনি সাহায্য করেছিলেন ম্যান্ডেলা ওয়েন্ট ওয়ান টু প্লে এ প্রমিনেন্ট রোল অন দ্য ওয়ার্ল্ড স্টেজ অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জেস র্যাগিং ফ্রম পলিটিক্যাল রিফ্রেশন টু এইডস অর্থাৎ আমি যদি এটাকে একসাথে বলি তাহলে এরকম হবে যে ম্যান্ডেলা বিশ্বব্যাপী অর্থাৎ ম্যান্ডেলা বিশ্বব্যাপী এখানে ওয়ান দ্য ওয়ার্ল্ড স্টেস ম্যান্ডেলা বিশ্বব্যাপী রাজনৈতিক নিরপূরণ থেকে শুরু করে এখানে রাজনৈতিক নিপূরণ ফ্রম থেকে পলিটিক্যাল রিপ্লেশন নির্যাতন থেকে টু এইডস অর্থাৎ এইডস থেকে এস পর্যন্ত মানবীয় মর্যাদা রক্ষার পক্ষে মানবীয় রক্ষার পক্ষ মানবীয় মর্যাদা রক্ষার পক্ষে হিউম্যান ডিগনিটি অর্থাৎ অ্যাজ অ্যান অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি মানবতা মর্যাদা রক্ষার পক্ষে কথা বলে অগ্রণী ভূমিকা পালন করেন এটার অর্থ এরকম হবে যে ম্যান্ডেলা বিশ্বব্যাপী রাজনৈতিক নিরূপন থেকে শুরু করে এইডস পর্যন্ত মানবীয় মর্যাদা রক্ষার পক্ষে কথা বলে অগ্রণী ভূমিকা পালন করে চলেছিলেন তো হি ফর্মালি লেফট পাবলিক লাইফ ইন জুন টু টোয়েন্টি অ্যান্ড ফোর বিফোর হিস এইটি সিক্স বার্থডে এর অর্থ হবে যে ভেঙে বলে এভাবে হবে হি ফর্মালি সে আনুষ্ঠানিকভাবে লেফট পাবলিক লাইফ তার জীবন থেকে ত্যাগ নেন বা কর্মজীবন থেকে তিনি ত্যাগ করেন ইন জুন টোয়েন্টি অ্যান্ড ফোর বিফোর দু সালে জুন মাসে হিস এইটি সিক্স বার্থডে অর্থাৎ ছিয়াশিতম বার্থডের আগে তার প্রাতিষ্ঠানিক জীবন থেকে তিনি ত্যাগ নেন টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান তার অনুসারীদেরকে এ কথা বলে তিনি প্রাতিষ্ঠানিক জীবন ত্যাগ করেন ডন্ট কল মি আমাকে তোমরা ডেকে না আই উইল কল ইউ আমি তোমাদের ডাকবো বাট হি রিমেন্ড সে রয়ে গিয়েছিল ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস ফেমাস রিভার্ট পাবলিক ফিগার্স বাট কিন্তু হি রিমেন্ড সে রয়ে গিয়েছিল ওয়ান অফ দ্য ওয়ালস বিশ্বের একটি পাবলিক ফিগার হিসেবে সবার কাছে পরিচিত কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কেল উইথ অ্যান আনওয়েবারিং মেসেজ অফ ফ্রিডম রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস অর্থাৎ তিনি যে একজন স্বাধীনতা শ্রদ্ধা এবং মানবাধিকারের অবচলিত বার্তা বাহকের তারকা স্পুলঙ্ক হিসেবে রয়ে গেছেন সবার মুখে মুখে সেই কথাটা এখানে বলা হয়েছে যে তিনি সারা বিশ্বে কিসের মূর্ত প্রতীক হিসেবে রয়ে গেছেন ফ্রিডম রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস আশা করি সেন্টেন্সটি বুঝতে পেরেছ হি ইজ দ্য ইপি অফ আওয়ার টাইম হি ইজ সে হয় সে বলতে ন্যালসন ম্যান্ডেলা অ্যাট দ্য ইপিস্টার ইপি হচ্ছে কেন্দ্রবিন্দু অফ আওয়ার টাইম আমাদের সময় আওয়ার্স ইন সাউথ আফ্রিকা এখানে সাউথ আফ্রিকা মানে আমাদের সাউথ আফ্রিকায় অ্যান্ড ইউরস তোমাদের ওয়েন ওয়ার ইভার ইউ আর যেখানে তুমি আছো সেখানে তোমাদের মধ্যে তিনি রয়েছেন নাদিন গার্ডিমার দ্য সাউথ আফ্রিকান রাইটার অ্যান্ড নোবেল লিটারেচ ফর লিটারেচার ওয়ান্স রিমার্ক এখানে ওয়ান্স রিমার্ক বলতে বোঝানো হয়েছে যে এই কথাটা হচ্ছে নাদিম গার্ডিমারের নাদিম গার্ডিমারের কথাটাই এখানে বলা হয়েছে আর তিনি ছিলেন হচ্ছে সাউথ আফ্রিকার একজন লেখিকা দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট বিহাইন্ড বার্স মেড হিম দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেট পলিটিক্যাল প্রাইজনার অর্থাৎ তার যে এই খ্যাতি বা তার যে সুনামধন্য নাম হয়েছে তার পিছনে যে কথাটি বা আলোচনাটি আছে তার জন্য তার সে যে কারারুদ্ধ অবস্থা ছিল এটাকেই মূলত সাপোর্ট করে আমরা ভেঙে বলে এভাবে বলা যায় যে দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্স ম্যান্ডেলা বছরের পর বছর যে অতিবাহিত করেছিল বিহাইন্ড বার্স অর্থাৎ কারাগারে মেডিম তাকে তৈরি করেছে মোস্ট সেলিব্রেট পলিটিক্যাল প্রায়োজনার তাকে খ্যাতিমান রাজনৈতিক বন্দী হিসেবে বিবেচিত করা হয়েছে অ্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার লক্ষ লক্ষ কালো মানুষের ও ভৌগোলিক সীমানা পেরিয়ে বহুদূরের সকল অত্যাচারিত মানুষের কাছে তাকে অধিষ্ঠিত করেছে কিংবদন্তি নেতা হিসেবে তো এখানে আমরা যদি বলি যে এ লিডার অফ মাইথিক স্ট্যাচার ফর মিলিয়নস অফ ব্ল্যাক লক্ষ লক্ষ কৃষ্ণাঙ্গদের কাছে অ্যান্ড আদার অপিস পিপল ফর হিস কান্ট্রিজ বর্ডার দেন চার্জ উইথ পলিটিক্যাল অফেন্স চার্জ অভিযুক্ত করা হয়েছিল তাকে ইন দ্য নাইনটিন সিক্সটি থ্রি রেভিওনাল ট্রায়াল উনিশশো সালে রেভিওনা ট্রায়ালে মৃত্যুদণ্ডে অভিযোগে অভিযুক্ত হয়ে আদালতের কাঠগড়া থেকে উচ্চারিত তার বক্তব্যে রাজনৈতিক সাক্ষের প্রমাণ মেলে হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক ওয়াস হিজ পলিটিক্যাল টেস্টেমনি অর্থাৎ সাক্ষ্য মেলে ডিউরিং মাই লাইফ টাইম আমার জীবদ্দশায় আই হ্যাভ মানে আমার জীবনকে আই হ্যাভ ডিডিকেটেড মাইসেলফ আমার জীবনকে আমি উৎসর্গ করেছি টু হিজ স্ট্রাগেল ট্রু দিস স্ট্রাগেল অব দ্য আফ্রিকান পিপল অর্থাৎ আফ্রিকান জনগণদের জন্য সংগ্রামের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করেছি আই হ্যাভ ফোজ আমি যুদ্ধ করেছি অ্যাগেনস্ট হোয়াইট ডোমিনেশন শ্বেতাঙ্গ শাসিতদের বিরুদ্ধে আমি যুদ্ধ করেছি অ্যান্ড আই হ্যাভ ফোজ আমি যুদ্ধ করেছি অ্যাগেনস্ট ব্ল্যাক ডোমিনেশন অর্থাৎ কৃষ্ণাঙ্গদের শাসিতদের বিরুদ্ধে আমিও যুদ্ধ করেছি আই হ্যাভ চ্যারিস্ট দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি আই হ্যাভ চ্যারিস্ট আমি মুগ্ধ দ্য ডি আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক গণতন্ত্রের আদর্শে অ্যান্ড ফ্রি সোসাইটি মুক্ত সমাজে আমি বিশ্বাসী বা মুগ্ধ ইন হুইস যেখানে অল পারসন সকল মানুষ লিভ বসবাস করে টুগেদার একসাথে ইন হারমোনি অ্যান্ড উইথ ইকুয়াল অপরচুনিটি সমান সুযোগ সুবিধা নিয়ে একসাথে সবাই বসবাস করে হি টোল্ড কার অর্থাৎ তিনি এটি আদালতকে বলেছিলেন ইট ইজ অ্যান আইডিয়াল ইহাই আদর্শ আই হোপ আমি আশা করি টু লিভ বসবাসের জন্য ফর অ্যান্ড টু অ্যাসিড অর্জন করা বাট ইফ নিডস বি যদি প্রয়োজন হয় বা পরে ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইস ইহা এমন একটা আদর্শ যার জন্য হুইস আই এম প্রিপেয়ার্ড টু ডাই আমি মরতেও রাজি সো ফ্রেন্স অ্যাডর্ড ম্যান্ডেলা বন্ধুরা তাকে আদর করে ডাকত ম্যান্ডেলা অ্যান্ড ফন্ডলি কল তাকে ডাকত মাদিবা মাদিবা বলে তাকে ডাকত দ্য ক্লান নেম বাই হুইস হি ওয়াজ নান অর্থাৎ বন্ধুরা ম্যান্ডেলাকে ভালোবেসেছিল এবং আদর করে বলতো মাদিবা এবং তিনি এই মাদিবা নামেই তার গোত্রে পরিচিত ছিলেন এখানে দ্য ক্লান গোত্র বা বংশ বলা হয়েছে এই নামেই বাই হুইস হি ওয়াজ নাম তিনি পরিচিত ছিল পিপুল লাউডেট হিজ হিউম্যানিটি মানুষ তার মানবতা কাইন্ডনেস দয়া অ্যান্ড ডিগনিটি গৌরবের প্রশংসা করেছিলেন দ্য পিপুল লাউডেট হিজ হিউম্যানিটি কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি তো ডিয়ার ভিউয়ার্স আমি এখানে এখান থেকে এই প্লেসেস থেকে খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো আপনাদের আবার পড়ে শোনাব সাথে থাকুন গাইডেড পরিচালনা করা সাইকেলস সাইকেলস অর্থ হচ্ছে শৃঙ্খল বা ব্যি অ্যাপার্থেট বর্ণ বৈষম্য ডেমোক্রেসি যার অর্থ হচ্ছে গণতন্ত্র আইকন প্রতীক পিস শান্তি রিকনসিলিয়েশন অর্থ হচ্ছে মীমাংসা ইন টু এ ডিসএগ্রিমেন্ট অ্যান্ড দ্য স্টার্ট অফ এ গুড রিলেশনশিপ এর শ্রোনিম আমরা বলতে পারি এমবডি ভাবনার বাস্তবায়ন করা যাকে আমরা স্যাম্বলাইজ বলতে পারি জাস্টিস ন্যায় বিচার ইমপ্রায়োজন কারারুদ্ধ করা বা বন্দি করা মিনোরিটি সংখ্যালঘু ইমান্সিপেশন অর্থ মুক্তি যার শ্রীনেম হচ্ছে ফ্রিডম প্রেস্টিস মর্যাদা কারিশমা যার অর্থ হচ্ছে আধ্যাত্মিক শক্তি তো ডিসক্রামিনেশন অর্থ হচ্ছে বৈষম্য ডিসক্রামিনেশন অর্থ হচ্ছে বৈষম্য ইনটেন্সলি তীব্রভাবে এক্সট্রিমলি এই সিনেমা হচ্ছে হিউজলি ম্যানিফেস্টেশন যার অর্থ হচ্ছে প্রকাশ বা প্রকাশভঙ্গি বা দিকগুলো ক্যাজম ক্যাজম অর্থ হচ্ছে খাদ ক্যাজম অর্থ হচ্ছে খাদ প্রমিন্ট অর্থ হচ্ছে প্রমিনেন্ট অর্থ হচ্ছে প্রধান বা গুরুত্বপূর্ণ রিপ্রেশন অর্থ হচ্ছে দমোন্নীতি বা নির্যাতন আর বলতে পারি আমরা রিমেন্ট অর্থাৎ রাখা স্পার্কেল অর্থাৎ জল জল করা আনওয়েভারিং অর্থ হচ্ছে অবিচল বা স্থির আন অর্থ হচ্ছে কিংবদন্তি বা লেজেন্ডারি স্ট্যাচার অর্থ হচ্ছে মর্যাদা বা মানসিক ও নৈতিক গুণ টেস্টিমনি অর্থ হচ্ছে সাক্ষ্য বা বিবৃতি দেওয়া আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য আবার আসবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য দিস ভিডিও